সালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট নিউজ থেকে কী থাকছে। মঙ্গলবার দেশে না ফেরার সিদ্ধান্ত মুস্তাফিজের। ফ্রাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের দশম আসরে খেলতে মুস্তাফিজুর রহমান এখন অবস্থান করছেন ভারতে। গত আসরের মতো এবারের আসরকে ঘিরে ভারতে পাড়ি জমিয়েছিলেন মুস্তাফিজ, তবে এবারের যাত্রাটা এখন পর্যন্ত মধুকর হয়নি বাঁহাতি প্রতিভাবান এ পেসারের জন্য। চলতি আসরে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ, বাকি ম্যাচগুলোতে থাকতে হয়েছে সাইড বেঞ্চে বসে। বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছিল জাতীয় দলের সাথে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে আইপিএলের মায়া ছেড়ে চলতি সপ্তাহে মঙ্গলবারে দেশে ফিরে আসবেন কাটার মাস্টার, তবে আপাতত তা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে মঙ্গলবার দেশে না ফিরে আরও কয়েকটা দিন দলের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি, তাই জাতীয় দলের সাথে আগামী মাসের 4 তারিখে যোগ দিবেন তিনি। সূত্র মতে মোস্তাফিজুর রহমান 3রা মে ফিরে আসবেন দেশে, অতঃপর চেপে বসবেন ইংল্যান্ডের বিমানে। অন্যদিকে মুস্তাফিজের জাতীয় দলের সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও জাতীয় দলের সাথে একেবারে যোগ দিবেন ইংল্যান্ডে বলে জানা গেছে। মুস্তাফিজের মতো 4ই মে তিনিও উড়াল দেবেন ইংল্যান্ডে, যার ফলে আইপিএলের এবারের আসরে কম হলেও আরও 4টি ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন সাকিব মুস্তাফিজরা। যদিও 4 ম্যাচের একাদশে আদৌ সুযোগ মিলবে কিনা দেশ সেরা এই 2 মেধাবী ক্রিকেটারের তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। উল্লেখ্য, এবারের আসরে এখন পর্যন্ত 1টি ম্যাচ করে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ ও সাকিব আল হাসান। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।